বন্ধুরা, আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে খরগোশের বাচ্চার দাম কেমন, অ্যাডাল্ট খরগোশের দাম কেমন, রানিং খরগোশের দাম কেমন, এবং বাজারে সাধারণত কী কী ধরনের খরগোশ ওঠে, এবং আপনি না জেনে না বুঝে খরগোশ কিনলে কী কীভাবে ঠকবেন, এটা আমি শেষে বলবো, ঠিক আছে? তার সঙ্গে ভিডিওটা না কেটে আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। আপনি স্ক্রিনে যে খরগোশের পিক দেখতে পাচ্ছেন, এই ভিডিওরই আমি ক্যাপচার করে মানে পিকচার বানিয়ে স্থির করে রাখছি। তো এই খরগোশগুলোকে ওই ভদ্র সাহেবটা বা দোকানদার বলতে আছে এগুলো রানিং, অথচ এগুলো 3 থেকে 4 মাসের বাচ্চা, খুবই ক্লান্ত। তো এটার প্রাইস বলতে আছে সে 800 টাকা। তো পরবর্তীতে আমি ভিডিওর শেষে বলবো এগুলো কিনলে কী কী হতো এবং আপনারা কেন কেন কিনবেন না। তো পরবর্তী যে খরগোশটা রয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাই এখন। মজার বিষয় হচ্ছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডাল্ট খরগোশ, কিন্তু বাচ্চা খরগোশের জোড়া ছিল 600, কিন্তু এটার জোড়া হচ্ছে 500। কেন 500 এবং এই খরগোশটা আসলে কী হয়েছে, আপনি কিনলে আপনি আসলে কীভাবে ঠকতেন, ভাই যে কটা খরগোশের ভিডিও আমি দেখাবো সব যদি যেটাই কিনতে আমি আপনি সেটাই ঠকতেন, ঠিক আছে? দোকানদাররা এতটা হারামির পর্যায়ে। তো চলুন আমি পরবর্তী যে খরগোশটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে খরগোশ দেখতে পাচ্ছেন এগুলোকে আমি জিজ্ঞেস করি নাই যেগুলো বাচ্চা নাকি, কারণ এগুলো বাচ্চা, সে অ্যাডাল্ট বলার সাহস পাবে না। যাই হোক, এগুলোর জোড়া বলতেছে সে আপনার 600 টাকা পিস, এক পিস করে বিক্রি করে 300 টাকা করে পিস, যেইলো সেই কদু। তো এখানে 3টা খরগোশ মারাত্মকভাবে অসুস্থ, কিন্তু কেউ যদি মানে খুব নর্মাল টাইপের মানুষ বা মানে একটু ভদ্র টাইপের মানুষ যদি যায়, যদি চালাক না হয় এবং যদি টাকাটা দিয়ে দেয়, খরগোশ যদি মানে অসুস্থ খরগোশ ব্যাগে ঢুকে হাতে ধরেই দেয়, সে কিন্তু চেক করে আনতে পারবে না, কারণ সে খরগোশ কোনো দিন হয়তো ধরেও নেয়, এবং দ্বিতীয় হচ্ছে কীভাবে চেক করে সেটা হয়তো জানে না, ঠিক আছে? তো অনেক কথাই বললাম, এটার জোড়া হচ্ছে 600। তো এবার বলি একে একে আপনাদেরকে বলবো, এই খরগোশগুলো যদি আমি কিনতাম বা যে কেউ 3 ধরনের খরগোশের যে যেটাই কিনবে সেখানেই ঠকবে, কারণ আমি এখন আপনাদেরকে বলবো। তো আশা করি আপনারা না কেটে সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আপনাকে যে প্রথম খরগোশটা দেখাইছিলাম আমি, একটু পিকচারে আমি ক্যাপচার করে পিকচারটা আপনাদেরকে দেখাই। দেখুন, ফেসবুকে বা ইউটিউবে অনেকে মানে কমেন্ট করে বা পোস্ট করে যে ভাই আমার খরগোশ এবার 6 মাস হয়েছে এখনও মিটিং করে না কেন, ঠিক আছে? তো তাদের বলার আমার মনে হয় এই জিনিসটা ঘটে যে দোকান থেকে কিনে আনে, দোকানদার হয়তো বলে দেয় রানিং, ঠিক আছে, কিন্তু বাসায় আনার পরে দেখা যায় মিট করতেছে না, তখন ফেসবুকে পোস্ট করে, ইউটিউবে কমেন্ট করে যে ভাই মিটিং করানোর পদ্ধতি কী, আমার খরগোশ তো মিট করতেছে না। আরে ভাই, এই খরগোশের বয়স হচ্ছে 3 থেকে 4 মাস বয়স, ঠিক আছে? তো এইটাকে যেহেতু সে রানিং বলে বিক্রি করতেছে, তাহলে আপনি কীভাবে আশা করতেছেন যে সেই খরগোশ মিটিং করবে বাসায় আনার সাথে সাথে, বলুন? কারণ এই খরগোশের বয়স 6 মাস বা 5 মাস হওয়ার আগে তো সে মিটিং করবে না, কিন্তু আপনাকে দোকানদার বলছে মানে রানিং, তো আপনি সেইভাবেই তো ইউটিউবে বা ফেসবুকে কমেন্ট করতেছেন, পোস্ট করতেছেন। তো ইউটিউবার আছে বা ফেসবুকে যারা অ্যাডমিন আছে তারা কীভাবে আপনাদেরকে মানে সঠিক পরামর্শটা দিবে সেটা আসলে আমি বুঝতে পারি না, ঠিক আছে, বা ভেবে উঠতে পারি না। তো খরগোশ কেনার আগে বয়স কীভাবে চিনবেন একটু ভালোভাবে দেখে শুনে পরবর্তীতে যাবেন। তো আমি যে দ্বিতীয় খরগোশটার কথা বলছিলাম যেটার বাদ আপনার জোড়া অ্যাডাল্ট জোড়া 500 টাকা, তো সেটার বিষয়ে আমি আপনাদেরকে এখন কথা বলবো। সেটা যদি কিনতেন কীভাবে ঠকতেন বা আমি কীভাবে ঠক, এটা হচ্ছে সেই সাদা খরগোশ জোড়া অ্যাডাল্ট যেটা আপনার 500 টাকায় বিক্রি করতে চেয়েছিলো। তো এটা একটা পিচ্ছি ছেলে, যাই হোক, এর খরগোশ দুইটা আসলেই অ্যাডাল্ট, ঠিক আছে, এবং 500 টাকা বলতেছে, এর কারণ হচ্ছে এই খরগোশটা খুবই অসুস্থ, এর নাক দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, এর খুবই ঠান্ডা লাগছে। তো এই এটাকে মানে যথাযথ চিকিৎসা না নিলে, ভালো খাবার না দিলে এটা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। দেখুন, নাক দিয়ে এত পরিমাণ পানি পড়তেছে, দুটোটা খরগোশের নাক ভিজা। তো এই খরগোশটা সচরাচর যদি কেউ না বুঝে, ঠিক আছে, না বুঝে কিনে, তাহলে তো বুঝবে না যে খরগোশটা সুস্থ নাকি অসুস্থ। বাসায় এনে তো পরে ইউটিউবে বা ফেসবুকে সাহায্য চাবে যে ভাই আমার খরগোশের এরকম এরকম হয়, আমি তো দোকান থেকে কিনে আনছি, এখন কী করবো। আসলে ভাই, আপনি যদি কেনার আগে মানে প্রস্তুত হয়ে যান পারফেক্ট যে খরগোশ কীভাবে বয়স চিনে, খরগোশের দাম কীরকম হতে পারে, খরগোশ দেখে আপনি কীভাবে বুঝবেন যে এটা সুস্থ বা অসুস্থ, আপনি যদি এরকম সব কিছুর জন্য পারফেক্ট হয়ে যেতে পারেন, তাহলে সাধারণত কোনো প্রবলেমই হয় না, ঠিক আছে? আমার ক্ষেত্রে যেরকম, আমি প্রথমে কিনে আনছিলাম বাচ্চা 450 টাকা দিয়ে জোড়ায় মিরপুর 1 নম্বর থেকে,
তো পরবর্তীতে আমার একটাই প্রবলেম হয়েছিল, আমি 1 টাকা রাখছিলাম যখন তারা অ্যাডাল্ট হয়, পরে তারা মিটিং করতে করতে আমার মহিলা খরগোশটা অসুস্থ হয়ে গেছিলো। আমার এই 2 বছরের খরগোশ পালনের জীবনে এই একটাই প্রবলেম হয়েছে, এখন পর্যন্ত তার কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, তো আপনারা সব কিছু জেনে বুঝে যদি খরগোশ কিনতে যান তাহলে কেনার সময় আপনার কোনো ঝামেলা হবে না এবং পরবর্তীতে আপনার খরগোশ পালনের কোনো সমস্যা হবে না। যেরকম খরগোশ মিটিং দেরিতে করবে না, খরগোশ অসুস্থ হয়ে পড়বে না, খরগোশ খাবার খাওয়া বন্ধ করবে না, এরকম মানে বিভিন্ন যে কোনো জায়গায় যে কোনো জিনিসের সমস্যা আসেই ভাই। তো সমস্যাগুলো যদি আপনি ভালোভাবে আগে বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, তো সেগুলো মোকাবেলাও করা যায় এবং সমস্যাগুলো এড়ানোও যায়। মূল বিষয়টাই হচ্ছে এইটা। তো 3 নম্বর যে খরগোশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখন আমি আপনাদেরকে বলবো। তো চলুন 3 নম্বর খরগোশের বিস্তারিত জানা যাক। তো এই যে খরগোশগুলো দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে, এগুলো হচ্ছে আপনার বা যে বললাম 600 টাকার জোড়া বলছে দোকানদার এবং বাচ্চা। ঠিক আছে, তো এগুলোর ভিতর প্রবলেম আছে ভাই। প্রবলেম ছাড়া এগুলো সাধারণত বাজারে কেউ উঠায় না। ঠিক আছে, সে খরগোশ বলেন, কবুতর বলেন, গরু ছাগল বলেন, অসময়ে, ঠিক আছে, কোরবানির ইচ্ছারা বাদে। তো এইখানে দেখুন, এই খরগোশগুলো আসলে অসুস্থ এবং দুই একটা ভালো আছে, আর খরগোশগুলো খাবার খায়, বাচ্চাগুলো খাবার খায়। দেখুন ভেতরে কলমি শাক দেওয়া রয়েছে, এগুলো তার চিবাই চিবাই খায়। কিন্তু এই যে এই পাশে এই খরগোশটা খুবই অসুস্থ, নাক লাল হয়ে গেছে, মানে কী যেন লাগছে নাকে। তো এগুলো অসুস্থ, তো এর ভেতর থেকে আপনি যদি বেছে নিতে পারেন হয়তো তাদেরকে বাঁচাতে পারবেন। দুই একটা যদি বেছে ভালোভাবে নেন তাহলে আপনি বাঁচাতে পারবেন, আপনি যদি চিনেন যে কোন খরগোশগুলো সুস্থ। দেখুন খরগোশের যে খরগোশের কানগুলো একেবারে খাড়া না, একটা সহজ টিপস, খরগোশের মানে যেসব খরগোশের কান খাড়া সেগুলো একদম সুস্থ আছে, কিন্তু যে মাথা ঝাঁকায় বা এগুলো অ্যাভেলেবল, সব খরগোশে মাথা ঝাঁকিয়ে থাকে। তো কান খাড়া দেখে আপনি যদি ভালো খরগোশটা নিতে পারেন তাহলে আপনি সেই খরগোশে বাঁচাতে পারবেন। এবং এই খরগোশের দাম 600 টাকা বলছে, জোড়াজোড়ি করে আপনি 400 টাকায় আনতে পারবেন। তো এখন আমি যে ভিডিওগুলো দেখাইলাম এগুলো তো এখানে আমি কথা বলেছি, অন্য লোকেরাও কথা বলেছে, সেগুলো এখন আমি দিয়ে দেবো, সেগুলো আপনারা চাইলে শুনতে পারেন এই ভিডিও। খরগোশের দাম কত? খরগোশ কার ভাই?
রানিং না এগুলো জোড়া করতে আমাদের মাঠে।